जी बिल्कुल, मैं कहा जा सकता है बैठक शुरू हो गई है अभी, जेटली नड्डा के आवास पर यह बैठक शुरू हुई। इतनी बड़े नेता और पश्चिम बंगाल कोर कमेटी के सदस्य यहाँ पे पहुंच चुके हैं और माना जा रहा है कि शायद ये बैठक अब आखिरी बैठक हो जो कोर कमेटी की होने वाली है टिकटों के निर्धारण में, क्योंकि चार फेज के चुनावों के जो सीट हैं उन पर पहले ही चर्चा हो चुकी है, जो बची हुई सीटें हैं उन पर आज लगभग चर्चा हो जाएगी, क्योंकि शाम को 6 बजे केंद्रीय चुनाव समिति की बैठक बुलाई गई है भारतीय जनता पार्टी कार्यालय में। उस बैठक में जाने से पहले क्या क्या तैयारियां करनी है, कौन कौन से सीट पर जो चर्चा करनी है, कौन कौन कैंडिडेट होंगे, इन सभी विषयों पर आज यहाँ कोर कमेटी के जो सदस्य हैं वो बैठकर चर्चा कर रहे हैं, मंथन कर रहे हैं और इसके बाद करीब ये बैठक माना जा रहा है कि 2.5 से 3 बजे तक चलने वाली है। इस बैठक के बाद सभी कोर कमेटी के सदस्य यहाँ से निकलेंगे और सीधे भारतीय जनता पार्टी कार्यालय जाएंगे जहाँ पे आज केंद्रीय चुनाव समिति की बैठक होनी है, उस बैठक में शामिल होंगे और माना जा रहा है अगले जो 2 चरण हैं 5वें और 6वें उन चरणों की जो सीटें हैं और चौथे चरण की या तीसरे चरण की जो सीटें बची हुई हैं उनकी जो एक और लिस्ट आज देर रात तक या कल तक जारी हो सकती है। बहुत शुक्रिया, हमारा कथा बोलने हमारे प्रतिनिधि नीरज पांडे संगे बैठक किंतु इतिमध्ये शुरू हो गए जमनटा हमारे प्रतिनिधि जानिए दिल। আসি পরের খবরে, আলিপুর মহিলা সংশোধনাগারে এখনো ডায়রিয়ার প্রকোপ অব্যাহত, নতুন করে সংক্রমিত 5 তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে, এদের মধ্যে 4 বিচারাধীন বন্দী 1 শিশু। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি সন্দীপের কাছে। সন্দীপ, এখনো পর্যন্ত ঠিক কি খবর পাওয়া যাচ্ছে, যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা কেমন, সব মিলিয়ে কি খবর রয়েছে? দেখো, যে নতুন 5 জন আলিপুর মহিলা সংশোধনাগারে ডায়রিয়াতে অসুস্থ হয়েছেন তাদের মধ্যে 4 জনকে ভর্তি করা হয়েছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে, 1টি শিশু তাকে ভর্তি করা হয়েছে হাজরা চিত্তরঞ্জন শিশু সদন হাসপাতালে। এই নিয়ে আলিপুরের মহিলা সংশোধনাগারের 12 জন 5 শিশু এবং বাকিরা বিচারাধীন বন্দী তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা জানি যে এই 12 জন ছাড়াও আরও 2 বিচারাধীন বন্দী তারা হাসপাতালে ছিলেন, সুস্থ হয়ে জেলে ফিরেছেন এবং 1 বিচারাধীন বন্দীর মৃত্যু হয়েছে। এ গেল আলিপুর মহিলা সংশোধনাগারের চিত্র। যারা অসুস্থ হয়েছেন প্রত্যেকেরই ডায়রিয়ার উপসর্গ রয়েছে, সঙ্গে বমি রয়েছে। এছাড়া ভবানীপুরে কলকাতা পুরসভার 73 নম্বর ওয়ার্ডের ঘরে ঘরে কিন্তু এখনও ডায়রিয়ার দাপট অব্যাহত। প্রত্যেকটা বাড়িতে, যে বাড়িতে যাওয়া যাবে এই অঞ্চলে, সেখানে কিন্তু হয় শিশুরা অসুস্থ কিংবা বাড়ির সদস্যরা অসুস্থ, প্রত্যেকে কিন্তু বাড়িতে এইভাবেই চিকিৎসকদের পরামর্শে এখানে বাড়িতে রয়েছেন, অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখনও পর্যন্ত কলকাতা পুরসভা সূত্রে খবর যে এই এই ঘটনায়, এই ডায়রিয়ার ঘটনায় মোট 55 জন এই অঞ্চলে তারা তারা অসুস্থ হয়েছেন, হয় তারা হাসপাতালে ভর্তি কিংবা বাড়িতে। প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, জল ব্যবহার তারা করছেন না, কলকাতা পুরসভার যে জলের গাড়ি আসছে সেই জল ব্যবহার করছেন অথবা কিনে খাচ্ছেন। একটু কথা বলে নেবো, আপনারা তো এখনো পর্যন্ত এই কর্পোরেশনের যে কলের জল তা খাচ্ছেন না? না, জলের ট্যাঙ্কার এসছে কালকে দিয়ে, জলের ট্যাঙ্কার ওই জলে ব্যবহার করছি, আগে আমরা কিনে জল খেতাম, এখন কোনো কর্পোরেশন জল খাচ্ছি না। মানে এখনো তো আতঙ্ক কাটেনি? কবি নাই খাতে। আপনাদের এই জায়গার এই এই গলিতেই তো একটি শিশু কাল গতকাল মারা গেল, তা এখন আপনারা কিভাবে থাকছেন? আমরা থাকছি, ওই জলটা দিয়েছে রতনদা, ওই জল খাচ্ছি, তারপর আমরা এখন সামলেই আছি, ওষুধ পশু খেয়েই আছি। কতজন এখনো পর্যন্ত আপনাদের এই 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 জায়গাতে কতজন অসুস্থ? আমাদের এখানে বাচ্চারা 3 জন, 1 জন তার মধ্যে মারা গেছে, 2 জনের অবস্থা খারাপ, আর বড়দের 8-9 জনের শরীর খারাপ আছে। সবাই হাসপাতালে না বাড়িতে? না, 1 জন হাসপাতালে গেছিল, কোনো রকমে সুস্থ হয়ে ফিরেছে, বাকি সবাই বাড়িতেই আছে, আমরা কোনো রকমে ওষুধপত্র খেয়ে আপাতত এখন ঠিক আছে। ঘরে ঘরে কিন্তু অসুস্থ হয় শিশুরা কিংবা বড়রা অসুস্থ। কলকাতা পুরসভার তরফ থেকে আমরা দেখেছি যে সকাল থেকেই এলাকায় যে যে পানীয় জলের লাইন রয়েছে সেই লাইন রাস্তা খুঁড়ে খুঁড়ে সেই লাইন পরীক্ষার কাজ চলছে, যে কোথাও লিকেজ আছে কিনা সেটা তারা দেখতে চাইছেন। গতকাল এলাকা থেকে যে জলের নমুনা সংগ্রহ করেছে কলকাতা পুরসভার টিম, সেই জলের নমুনা রিপোর্ট, পরীক্ষার রিপোর্ট আজকে বিকেল নাগাদ হাতে আসতে পারে কলকাতা পুরসভার আধিকারিকদের, এবং তারপরেই বোঝা যাবে যে কী ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে, কলিফার্ম না অন্য কী ব্যাকটেরিয়ার প্রকোপ এটা, যার জন্য ঘরে ঘরে এত বিপুলভাবে ডায়রিয়া ছড়িয়ে পড়লো একটা ছোট পাড়ার মধ্যে, সেটা আজকে বিকেলের পর স্পষ্ট হতে পারে। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।